তাহলে বিচ্ছেদ নিয়ে মুখ খুলল এবং শকিং কিছু কথা বলল রাফসান সাবাবের এক্স ওয়াইফ এশা। তিনি গতকাল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, আমার অনুমতি ছাড়াই ডিভোর্স লেটারে আমার স্বাক্ষর ছাড়াই সেই বিচ্ছেদের ঘোষণা করে দিয়েছে। ওয়েল, বিষয়টা আসলেই শকিং। এখন তিনি পুরোপুরি সেই স্ট্যাটাসটাতে কি বললেন সেটাই এখন পড়ে শোনাচ্ছি। সানিয়া এশা লিখেন, আমি শেষ পর্যন্ত অনেক চেষ্টা করে গেছি আমার বিয়েটা টিকিয়ে রাখার জন্য। আমার স্বামী, আমার বিয়ে, এটাই ছিল আমার ফার্স্ট প্রায়োরিটি। আমি পুরোপুরি কমিটেড ছিলাম তার প্রতি, কিন্তু এখানে কিছু মেজর ইস্যুস চলে আসে যেগুলোর জন্য আমি নিজেই হয়তো সব শেষ করে দিতে পারতাম, কিন্তু একটা মেয়ে কখনোই চায় না তার সংসারটা ভেঙে যাক। অনেক বিষয় আছে যেগুলো আমি এখন প্রকাশ করতে চাই না। এভাবে আমি নিজেই হয়তো সংসার আর চালিয়ে যেতে পারতাম না, কিন্তু আমার এতটুকু বিশ্বাস ছিল অন্তত সঠিক আইনানুগত উপায়ে কিংবা যেটা সত্যি সেটা সবার সামনে অ্যাকসেপ্ট করে সত্যিটা মেনে নিয়ে সবার সামনে ঘোষণা দেওয়া হবে। এছাড়া রাফসানকে উদ্দেশ্য করে আরো বলেন, ডিভোর্স লেটারে সে নিজে স্বাক্ষর করে সেটা নোটিশ পাঠিয়েছে। বিচ্ছেদ কার্যকর হবার জন্য যে 3 মাস সময় লাগে সেটার সময়ও দেয়নি, তার আগেই ঘোষণা করে দেয় সে। তার হঠাৎ এমন ঘোষণায় আমি অবাক হয়েছি, রীতিমতো বিধ্বস্ত হয়ে গেছি, মানসিকভাবে স্বাভাবিক পর্যায়ে নেই, একদম ভেঙে পড়েছি। এখন এশার কথা শুনে এখানে স্পষ্ট যে কিছু একটা সত্যি তো আছেই, যেটা হয়তো সে চাইছিল সবার সামনে ওটা প্রকাশ হবে এবং ওটা মেনে নিয়েই তাদের ডিভোর্সের ঘোষণা হবে। বাট সাডেনলি রাফসানের এভাবে ডিভোর্সের ঘোষণায় সে বেশ শকড। এবং 9 নভেম্বর যখন রাফসান তার নিজ ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়ে ঘোষণাটা দেন, তখন তিনি লিখেছিলেন, ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি। বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না, কিন্তু অনেক চিন্তা ভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে ছিল 3 বছরের পথ চলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক। রাফসানের এই কথা শুনে অনেকেই ভেবেছিল যে হয়তো ডিভোর্সের বিষয়টা মিউচুয়াল ছিল, বাট এশার কথা শুনে তো এখন অনেকেই বুঝতে পেরেছে যে এখানে কোনো একটা বড় ঝামেলা তো আছে। আর তাছাড়া রাফসান তার ডিভোর্সের ঘোষণা দেওয়ার পরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে নানা রকমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে, যদিও এগুলোর কোনো সলিড এভিডেন্স নেই। বাট এশার এমন স্ট্যাটাসে এখন অনেকটাই মনে হচ্ছে জল আরও ঘোলা হচ্ছে। দেখা যাক এই বিষয়গুলো নিয়ে রাফসান কথা বলে কিনা সামনে।